Kim olacak? Baba kurbanın sonu guru kine evelsin. Kim olacak? Kim olacak? Ki, Tumpa mamuni, ebarer guru dekhe khushi hoyecho to? Sob theke boro guru kinechi. Ei grame amii debo sob theke boro guru kurbani. Amar nam shobai mukhe mukhe bolbe. কি মজা হবে তাই না আচ্ছা টুম্পার বাবা তুমি তো এবার বলেছিলে ছোট একটা গরু কুরবানি দিবে এবার নাকি তোমার ব্যবসা বাণিজ্যে হাত খুব খাটো তাহলে এত বড় গরু আনলে কিভাবে তুমি টাকা কোথায় পেয়েছো আরে আস্তে বলো কেউ শুনতে পাবে তো ছোট গরু কুরবানি দিয়ে কি গ্রামবাসীর কাছে ছোট হয়ে যাব নাকি তাই কিছু টাকা সুদ করে এনেছি আর সেই সুদের টাকা দিয়েই এত বড় গরু কিনেছি যাতে সকলের কাছে নিজের দামটা কমে না যায় তুমি এসব কি বলছো টুম্পার বাবা ঋণ করে কি কেউ কুরবানি দেয় না তোমাকে বোঝানো যাবে না তুমি চুপ করে থাকো তুমি সকলের কাছে আমার মান সম্মান খোয়ানোর চেষ্টা করবে নাকি টাকা কোথায় থেকে আনলাম সেটা বড় বিষয় না গ্রামবাসীর সামনে সবথেকে দামি বড় একটা গরু কুরবানি দিলাম কিরে জুলেখা তোর বাবা কুরবানির জন্য গরু কিনে নাই আমার বাবা তো বিশাল একটা গরু কিনেছে খুব সুন্দর অনেক বড় না টুম্পা আমার বাবা বলেছেন এবার আমাদের কুরবানি দিবেন না আমার বাবা নাকি ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস হয়েছে তার অনেক ঋণ পড়ে গেছে তাই তিনি এবার কুরবানি দিবেন না ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে আমাদের তো অনেক বড় গরু কুরবানি হবে আমি বড় কুরবানির কিছু মাংস তোদের বাড়ি দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল এবার আমরা ওই মাঠে গিয়ে খেলাধুলা করি কিরে কাশিম রুদ্রপুরে কাজ করছিস এদিকে আয় তোকে একটা কথা বলার ছিল আসসালামু আলাইকুম জাফর সাহেব জি তুই কি বলবেন বলেন ওয়ালাইকুম আসসালাম আরে বেটা সারা বছর তো অন্যের জমিতে দিনমজুরি খেটে জীবনটা শেষ করে ফেললি যাই হোক এবারে কুরবানিতে আমি 4 লক্ষ টাকাতে একটি গরু কিনেছি গ্রামের সবাই মোটামুটি জানে তারপরও ওই পাড়ার মানুষগুলো খুব একটা জানে না ওই পাড়ার যত গরীব মানুষ আছে সকলের কাছে আমার নাম বলে জানিয়ে দিবি জাফর সাহেব এবার 4 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিবে তোমরা সকলে কুরবানির মাংসের জন্য জাফর সাহেবের বাড়িতে চলে যেও ঠিক আছে এই কথাটা সুন্দর করে সবার মাঝে ছড়িয়ে দিবি তা না হয় জানিয়ে দিব কিন্তু কুরবানির নাম করে নিজের নাম ফুটানো কি ভালো হবে কুরবানি তো একমাত্র আল্লাহ পাককে খুশি করানোর জন্য করা হয় আরে ধুর তুই এসব বুঝবি না তুই কাজটা করে দে তোকে না হয় আমি কুরবানির 1 কেজি মাংস বেশি করে দেব এভাবে জাফর সাহেব গ্রামে ঘুরে ঘুরে সকলের সামনে তার কুরবানির গরু নিয়ে অহংকার করতে থাকে কি ফরিদ মিয়া তিনজন মিলে এক গরু কিনেছো নাকি তা নিজেরা কি খাইবা আর আত্মীয় স্বজন ফকির মিসকিনকে কি দিবা এইটুকু গরুর আর কয় মন মাংস হইব জাফর সাহেব আমাদের সামর্থ্যে যতটুকু পেরেছি ওইটুকু দিয়ে কুরবানি করার নিয়ত করেছি আর মাংস খাওয়ার কথা কইলেন কুরবানির উদ্দেশ্য তো মাংস খাওয়া না কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে খুশি করানো আল্লাহ পাকের হুকুম পালন করা আর খালিস নিয়তে কুরবানি করলে আল্লাহ পাক সেই কুরবানিতে বরকত ঢেলে দেন আমরা এটুকুতে অনেক খুশি ফরিদ মিয়া আমি তো এবার হাটের সব থেকে বড় গরুটা কিনছি যাই ও একবার দেখে আইসো আমার গরুর কথা গ্রামের সকলে মুখে মুখে উঠা গেছে আপনি তো মিয়া প্রতি বছরই কুরবানি নিয়ে গ্রামবাসীর সামনে নিজের নাম ফুটান আপনাকে তো আর বুঝাইলেও বুঝবেন না যে কুরবানি নিয়ে কোনো অহংকার নয় বরং আল্লাহ পাককে খুশি করার নিয়তে কুরবানি করতে হয় আরে চুপ থাকো এত জ্ঞান দিতে আইসো না কি ব্যাপার সকলেই তো আসছে কিন্তু জাফর সাহেব এখনো গরু নিয়ে মাঠে এলো না যে ওনার তো সবার আগে মাঠে আসার কথা জাফর সাহেবের আবার কোনো বিপদ হলো না তো চলুন আমরা সবাই গিয়ে একটু দেখে আসি আরে ফরিদ মিয়া ইচ্ছা থাকে তো তুমি একাই যাও ওই রকম একজন অহংকারের মানুষের বাড়ি আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে একটু দেখে আসি জাফর সাহেব এখনো মাঠে গরু নিয়ে আইলো না কিসের জন্য এদিকে জাফর সাহেব ঈদের দিন সকালে উঠে দেখেন তার গরুটি মরে পড়ে আছে আর হাই হাই জাফর সাহেব এটা কি করে হলো ভাই ফরিদ আমার তো সর্বনাশ হয়ে গেছে আমি ঋণ করে টাকা এনে নিজের নাম ফুটানোর জন্য এত টাকা দিয়ে এত বড় গরু কিনেছিলাম
আমার উদ্দেশ্য ছিল সবার কাছে নিজেকে বড় করে দেখানো। হয়তো আল্লাহ আমার কুরবানি কবুল করেননি, তাই আজ এমনটি হলো। জাফর সাহেব, আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কুরবানি করতে হয় ত্যাগ এবং আত্মতৃপ্তির জন্য, আল্লাহ পাককে খুশি করানোর জন্য। সঠিক নিয়ত রেখে কুরবানি করতে হয়, ঋণ করে লোক দেখানোর জন্য, নিজেকে সকলের কাছে বড় করার উদ্দেশ্যে কুরবানি করলে কখনোই সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না।